वेलकम टू माय चैनल। आज हमें अंकुर किछु देखाबो। बाटीते दूध ढाली, एखाने आछे प्रतिदिन सकाले बाड़ीते दूधेर पैकेट दिए जाए। माँ ओई दूध बाटीते ढेले गरम करें। आज हमें ठीक करेछि आमी बाटीते दूध ढालबो, किन्तु ओई बाटीटा खुँजे पेलाम ना, ताई अन्य बाटीते दूध ढालार चेष्टा करी। এই বাটিতে সবটা দুধ ঢালতে পারলাম না। এমন কেন হলো? প্যাকেটে 1 লিটার দুধ আছে, কিন্তু এই বাটিতে 1 লিটারের কম দুধ ধরে, তাই বড় বাটিতে দুধ ঢালতে হবে। আমার ভাই 1 লিটার জলের বোতলের জল একই মাপের গ্লাসে ঢালতে লাগলো। আমি 1 লিটার জল 4টি সমান মাপের গ্লাসে ঢালতে পেরেছি। তাহলে প্রত্যেকটি গ্লাসে কত আয়তনের জল ধরে দেখি। তো এখানে 4টি গ্লাসের ছবি আছে, তো 4টি গ্লাসে সমানভাবে জল ঢালতে হবে 1 লিটার। এখানে আছে প্রতি গ্লাসে 1000 ভাজিত 4 মিলিলিটার সমান 250 মিলিলিটার জল ধরে। এখানে আছে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তারপর এখানে আছে আমি একটি গ্লাসের জল এই বাটিতে ঢেলে দেখলাম বাটিতে জল ধরে গেছে, তাই 1 মিলিলিটার 1 লিটারের থেকে কম আর বেশি এখানে আছে, তো এখানে হবে কম। আর এখানে একটি বোতলের ছবি আছে, নিচয় 500 মিলিলিটার, একটা গ্লাসের ছবি আছে, তো এখানে নিচয় আছে 250 মিলিলিটার, একটা ছোট কাপের ছবি আছে 100 মিলিলিটার, আর একটু বড় সাইজের কাপ আছে সেটা আছে 200 মিলিলিটার। তো এখানে এই সাইডে লেখা আছে আমাদের কাছে এই 4 ধরনের জল মাপার পাত্র আছে, ওই 4 ধরনের জল মাপার পাত্র দিয়ে মগে জল ভর্তি করার চেষ্টা করি। তো এখানে নিচেই ছবি দেওয়া আছে, মাঝখানে একটা মগের ছবি 1 লিটার লেখাই আছে। তো এখানে এক সাইডে একটা কড়া আছে, বাকি 5টা করতে হবে। তো এখানে হবে 500 যুক্ত 250 যুক্ত 250। তারপরে নিচেরটা হবে 500 সাইজের বোতল, 200 সাইজের দুটো বড় কাপ, আর 100 সাইজের ছোট কাপটা, তাহলে 1000 হয়ে যাবে, মানে 1 লিটার। তারপরে এই দিকে আছে 250 সাইজের দুটো গ্লাসের ছবি হবে, আর 500 সাইজের একটা বোতল হবে। তারপর এখানে হবে 250 সাইজের দুটো গ্লাস সেট ছবি, 100 মিলিলিটারের 3টে ছোট কাপের ছবি, আর 200 মিলিলিটারের একটা বড় সাইজের কাপের ছবি। তারপরে নিচেরটাই হবে, তারপর এখানে হবে 250 মিলিলিটারের দুটো গ্লাসের ছবি, আর 200 মিলিলিটারের দুটো বড় কাপের ছবি, আর 100 মিলিলিটারের একটা ছোট কাপের ছবি। এগুলো একসাথে সব যোগ করলে একটা একটা করে 1000 মিলিলিটার হবে, 1000 মিলিলিটার সমান 1 লিটার। তারপর এখানে আছে বাটিতে কত জল ধরে দেখি। সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করি। তো এখানে নিচয় 3টি গ্লাসের ছবি আছে, 1টি গ্লাসে ধরে 300 মিলিলিটার জল, আর 4টি গ্লাসে ধরে 300 × 4 মিলিলিটার সমান 1200 মিলিলিটার জল। তো এখানে 3টে গ্লাস আছে আর 1টা গ্লাস ঢালছে, তাহলে 4টে গ্লাস, তাহলে 4টে গ্লাসে 1টি গ্লাসে যদি 300 মিলিলিটার জল ধরে, তাহলে 4টিকে এইভাবে 300 দিয়ে গুণ করে বের করতে হবে। তারপর এখানে আছে আমি 1200 মিলিলিটার জল গরম করব, 1200 মিলিলিটার সমান 1 × 1000 যুক্ত 200 মিলিলিটার সমান 1 লিটার 200 মিলিলিটার। এখানেও এক সাইডে লেখা আছে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তারপর এখানে আছে সুতপার দাদা তুহিন দইয়ের ঘোল তৈরি করেছে, তুহিন বাড়ির 9 জনের প্রত্যেককে 1 গ্লাস করে দিল, নিজেও 1 গ্লাস ঘোল খেলো ও বন্ধুকে 2 গ্লাস ঘোল দিল। তো এখানে কী বোঝা যাচ্ছে,
ঋতুহীন বাড়ির নজনের প্রত্যেককে এক গ্লাস করে দিল, নিজেও এক গ্লাস ঘোল খেলো আর বন্ধুকে দু গ্লাস ঘোল দিল। তাহলে এখানে কটা গ্লাস হচ্ছে? নয়, আর এখানে এক, দশ, আর এখানে দুই, দশ আর দুইয়ে বারো গ্লাস। এখন যদি প্রতিটি গ্লাসে 200 মিলিলিটার ঘোল ধরে, তবে তুহিন মোট কতটা পরিমাণ ঘোল তৈরি করেছিল হিসাব করি। এখানে আছে তুহিন ঘোল তৈরি করেছিল 9 + 1 + 2 গ্লাস সমান 12 গ্লাস। একটি গ্লাসে ধরে 200 মিলিলিটার। তারপর এখানে আছে ড্যাশ টি গ্লাসে ধরে, তো এখানে হবে 12টি গ্লাসে ধরে, এখানে হবে 12 × 200 মিলিলিটার সমান 2400 মিলিলিটার। তারপর এখানে নিচই 2400 মিলিলিটার সমান 2 × এখানে হবে 1000 + 400 মিলিলিটার সমান 2 L 400 মিলিলিটার। তো তুহিন ঘোল তৈরি করেছিল 2 L 400 মিলিলিটার। তারপর এখানে আছে যদি একটি গ্লাসে 150 মিলিলিটার 2-এর ঘোল ধরতো, তাহলে 12 গ্লাস ঘোলের জন্য কতটা পরিমাণ ঘোল তৈরি করতে হতো দেখি। তো এখানে একটি গ্লাসে ধরতো 150 মিলিলিটার, তাহলে একটি গ্লাসে 150 মিলিলিটার যদি হয়, তাহলে 12টি গ্লাসে কত হবে? তাহলে আমাকে 12 দিয়ে 150কে গুণ করতে হবে। তো এখানে 12টি গ্লাসে ধরতো, তো এখানে আছে কড়াই আছে বক্সে, তো এখানে হবে 12 × 150 মিলিলিটার সমান 1800 মিলিলিটার। তাহলে এখানে হবে 1800 মিলিলিটার সমান 1 × 1000 + 800 মিলিলিটার সমান 1 L 800 মিলিলিটার। তাই 1 L 800 মিলিলিটার ঘোল তৈরি করতে হচ্ছে।